হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আমি চলে এসেছি আয়েশা আপনাদের সাথে আজকে রুই মাছের ডিমের রেসিপি নিয়ে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন আমি রুই মাছের ডিম, আমি এবং আমার শাশুড়ি একসাথে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা আগে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো এবং অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো নিয়ে আর পেঁয়াজ একসাথে সুন্দর করে কুচি করে কেটে লবণ দিয়ে একবারে সুন্দর করে দিয়ে রেখেছি। এটা আমরা একটু মাখা মাখা করে রাখছি। তো তারপরে আমরা যেটা করব, আমরা একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে সেটার মধ্যে আমরা সরিষার তেল দিচ্ছি। তো সরিষার তেলে যখন আমরা ডিম বা এই ধরনের মাছ ভাজি তো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো আমরা সেই সরিষার তেলের মধ্যে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আগে এটাকে একটু ব্রাউন করে নিচ্ছি। তো সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আমি ওয়েট করছি। আর তেলের কোয়ান্টিটি বা যে কোনো মশলার কোয়ান্টিটি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, কারণ হচ্ছে এক একজনের পরিমাণ, রান্নার পরিমাণ এক এক ধরনের হয়। সো ওইভাবে আমি হচ্ছে বলছি না, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ সব কিছু, মানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে একটুখানি জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। এখানে কোনো আদা রসুন এগুলোর কোনো প্রয়োজন নেই। তারপরে যেটা করলাম, আমি দেখছিলাম যে ব্রাউন হচ্ছে কিনা পেঁয়াজটা। মোটামুটি ব্রাউন হওয়ার সাথে সাথেই আমি হচ্ছে আমাদের ওই মাখানো যেটা আছে ডিমটা ওইটার মধ্যে ঢেলে দেব। এখন আমি সম্পূর্ণ ডিম ওটার মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এখন এটাকে নাড়তে থাকবো। সো এটা একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে, কারণ ডিমটা হালকা একটু ভাজা ভাজা হবে আর মশলাগুলো একসাথে সুন্দর করে মিক্স হবে। তো এটা একটু কষানোর মতো, কিন্তু কষানো না, এটা লাইক ভাজা। তো আপনারা অনবরত নাড়তে থাকবেন, কারণ হচ্ছে নিচ দিয়ে অনেক সময় লেগে যেতে পারে। আর পরিমাণ মতো তেল দিয়ে নেবেন আপনারা আপনাদের মতো। আমরা আসলে অল্প পরিমাণে তেলেই রান্না করতে বেশি পছন্দ করি। তো এই তো খুব সুন্দর করে এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। বাট এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আর কোনো মানে ইনগ্রিডিয়েন্টসই লাগে না। আমাদের ঘরে যা আছে, মানে অ্যাকচুয়ালি হাতের সামনে যেটা অ্যাভেলেবেল ওইটা দিয়েই কিন্তু আমরা এটা মেক করতে পারবো। এটা খুবই ইজি একটা রেসিপি এবং খুবই ইয়ামি হবে, আপনারা দেখুন। এটা আসলেই খেতে অনেক মজা, আমি টেস্ট করেছি, তো খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে আর কি। তো দেখুন, সুন্দর করে এটাকে আগে একটু ভেজে ভেজে নিতে হবে। তারপরে এটার মধ্যে আমরা পানি অ্যাড করেছি, তো পরিমাণ মতো, আসলে বেশি পানির কোনো প্রয়োজন নেই। এটা তো ডিম, সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে। তো হচ্ছে গিয়ে এখানে আমরা অল্প পরিমাণে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এটার মধ্যে তিনটা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আপনারা একটু চেক করে নেবেন আসলে লবণের স্বাদটা। একটু পরে এটা যখন বয়েল হয়ে যাবে দেখতে পাবেন যে ডিমগুলো কিন্তু উপরের দিকে উঠে আসছে এবং কোয়ান্টিটি কিন্তু বেড়ে গেছে। আর হচ্ছে গিয়ে এটা কিন্তু মানে কি বলে, ডিমগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে উপরের দিকে ভেসে আসছে আর পানিটাও কমছে। তো এই তো কিছুক্ষণ ওয়েট করার পর, আর নিচের দিক থেকে আপনারা একটু পরপর নাড়তে থাকবেন, নাহলে লেগে যেতে পারে। সো এই হচ্ছে এখনকার অবস্থা। বেশিক্ষণ লাগে না এটা রান্না করতে, অ্যাকচুয়ালি এটা খুবই ইজি এবং খুবই কি বলে টাইম ওয়ার্থি রেসিপি আর কি। তো এটাকে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। আমি ওয়েট করছি। এই রেসিপিতে কোনো রকমের ঢাকনা, কোনো রকমের এক্সট্রা মশলা কিছু লাগে না। আচ্ছা, অলমোস্ট আমাদের পানি কিন্তু শুকিয়ে গেছে। তো এখন যেটা করছি, এখন হচ্ছে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে আরও কোনো পানি আছে কি না একটু চেক করে নিচ্ছি, বা থাকলেও যাতে সেটা শুকিয়ে যায়, আর ডিমগুলোকে একটু ঝরঝরা করার জন্য একটু প্রেশার দিয়ে নিচ্ছি যাতে করে ডিমের যে দানাগুলো সেগুলো একটু ঝরঝরা হয়ে থাকে, তাহলে খেতে ভালো লাগে। তো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তখন, আর যেহেতু সরিষার তেল তাই মানে টেস্টটা আরও ভালো আসবে বা স্মেলটা আরও ভালো লাগছিল। তো খুব সুন্দর করে নেড়ে নিতে হবে, তারপরে আমরা এটা পরিবেশন করে ফেলবো। এই হচ্ছে আমাদের ফাইনাল পরিবেশন। আপনারা চাইলে এটার মধ্যে অল্প একটু শুকনো মরিচ আপনারা ভেজে অ্যাড করে নিতে পারেন, তাহলে টেস্টটা হয়তো আরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সকলে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং আস, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।